কি করবেন? কেয়ার করব। উফ, মহা মুশকিলে পড়ে গেল। দাঁড়ান এক মিনিট। হ্যালো ম্যাডাম, গুড মর্নিং। হ্যাঁ, আমি কেন্দ্র সেন। হ্যাঁ, মেরা আচ্ছা শরীর হ্যায়, আপকা শরীর আচ্ছা হ্যায়? হ্যাঁ, ও রূপল মেহরা। নেই নেই, আপনাকে নেই, ও বাপি বাবু হ্যায় না, জিসকা কবি শাদি নেই হতা। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, আপসে এক তথ্য লেনা থা। ও এক বডি আবিষ্কার হো গেয়া হাইওয়ে কে ধার মে, ডু ইউ হ্যাভ এনি ডিটেলস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোবিন্দ জসনানি। হ্যাঁ, বর্গীয় হ্যাঁ, জসনানি জসনানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 ম্যাডাম, মে ফির সে আপকো বিরক্ত করুঙ্গা। হ্যাঁ, ডিস্টার্ব, বিরক্ত মতলব ডিস্টার্ব। হ্যাঁ করুঙ্গা। হ্যাঁ, থ্যাংক ইউ। কি হলো ব্যাপারটা? জিসকা কবি শাদি নেই হতা মানে এটা কি? আমি কি রোজ রোজ শাদির জন্য দৌড়াদৌড়ি করি? আর বাবা, হিন্দিতে ওই মনের ভাব প্রকাশ করাটা খুব একটা। আরে শুনুন না, আমি আনম্যারেড বলতে চেয়েছি, বুঝেছেন? এরপর দেরি করলে কিন্তু ভোক্তা মিস হবে, তারপর বেন্টু মাসিকেও ফেস করতে হবে। হ্যাঁ, আচ্ছা শুনুন, আমি যাই চানটা করে আসি। থামুন। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? স্পটে, মানে যেখানে বডিটা পাওয়া গেছে সেখানে? কারেক্ট। বাহ, কি দারুণ বললেন। আচ্ছা রূপল মেহরা কি বললেন, এটা খুন? সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, পোস্টমর্টেম করতে হবে তো, তবে আপাতত ওটা লাশ। আর শ্যাম মিরচান্দানি? ওটা ন্যাচারাল ডেথ, আমি পেঙ্গুইন। পেঙ্গুইন? ও সরি, স্যাঙ্গুইন। কিভাবে? আরে একজন ডাক্তার, সে তো আর এমনি এমনি একটা ডেথ সার্টিফিকেট দেবে না। কিন্তু ওই ভদ্রলোক টাকা নিয়ে পালিয়ে গেলেন এবং তারপরে কি করে মারা গেলেন, দ্যাট ইজ আ কজ অফ কনসার্ন। বাই দ্য ওয়ে, এই রূপল মেহরার সামনে গিয়ে কিন্তু আপনি ফসফস করে আমায় নিয়ে কথা বলতে শুরু করবেন না। কিছু না। আসুন স্যার। এই তো ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম। হাই, গুড মর্নিং। Hi.